দুই বছরেরও বেশি সময় ধরে চলছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ। সরাসরি না জড়ালেও কিয়েভকে অস্ত্র সহায়তা দিয়ে এর সঙ্গে পরোক্ষভাবে যুক্ত রয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যেই গেল 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। অন্যদিকে চলতি মাসে একে অন্যের ভূমিতে হামলা চালায় ইসরায়েল এবং ইরান। বিশ্বজুড়ে এমন অস্থিরতায় বেড়েই চলেছে অস্ত্র কেনা বেচা। সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। এতে বলা হয়, গেল 5 বছরে বিক্রি হওয়া 37% অস্ত্র কিনেছে এশিয়ার দেশগুলো। শীর্ষ অবস্থানে রয়েছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত, ঠিক এরপরেই রয়েছে সৌদি আরব, কাতার, ইউক্রেন এবং পাকিস্তান। বিশ্বের বিভিন্ন দেশ 2023 সালে সামরিক খাতে $2.4 trillion ব্যয় করেছে, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। ইউক্রেনের প্রতিরক্ষা ব্যয় 51% বেড়ে হয়েছে $68.8 billion। রাশিয়ার সামরিক খরচ 24% বাড়িয়েছে। এছাড়াও চীন তাদের সামরিক ব্যয় বাড়িয়ে $292 billion নিয়েছে। 24% খরচ বাড়িয়ে ইসরায়েল প্রতিরক্ষা বাজেট উন্নতি করে $27.5 billion। অন্যদিকে ইরানের সামরিক খাতে বাজেট বরাদ্দ রয়েছে $995 কোটি। 2019-2023 সাল পর্যন্ত বিক্রি হওয়া অস্ত্রের 42% যোগান দিয়েছে যুক্তরাষ্ট্র, তবে বিক্রি কমেছে রাশিয়ার। এতে তাদের সঙ্গে দ্বিতীয় অবস্থানে দখল করে নিয়েছে ফ্রান্স। পশ্চিমা দেশগুলো বিশ্বজুড়ে প্রতি 100টির মধ্যে 72টি অস্ত্র বিক্রি করেছে। অস্ত্র বাণিজ্যে ইয়ে থাকা শীর্ষ 20টির মধ্যে 9টি মার্কিন প্রতিষ্ঠান। আগামী দিনের প্রয়োজন বিবেচনায় যুক্তরাষ্ট্র রপ্তানিযোগ্য 5ম প্রজন্মের যুদ্ধ বিমানের আরও আধুনিকায়ন করছে। সামরিক শক্তি বৃদ্ধির অংশ হিসেবে ইউরোপের বিভিন্ন দেশ এরই মধ্যে অন্তত 800টি নতুন প্রজন্মের যুদ্ধ বিমান অর্ডার দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, আঞ্চলিক নানা সংঘাতের কারণে তৈরি হয়েছে নিরাপত্তা ঝুঁকি, যে কারণে নিজেদের অস্ত্র ভাণ্ডারে মনোযোগ দিয়েছে দেশগুলো। আর বিশ্বজুড়ে চলমান এমন অস্থিরতায় লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো। IBTV USA, New York.